আমাদের 6th ব্রাঞ্চ আশা করছি আরও খুলব। এখানে প্রচুর ডিমান্ড, এখানে খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা নর্থ ক্যালকাটায়, আর ফুটফল ইজ ভেরি গুড। আর এখানে আমরা সব অল টাইপস অফ ফুড, মানে অল বিরিয়ানি, চাঁপ, কাবাব, তারপরে রোলস, অল টাইপস অফ রোলস উই আর সার্ভিং। আর উই আর ওপেন ফ্রম মর্নিং 11 টিল 11 অ্যাট নাইট। টেক অ্যাওয়ে সিস্টেম, হোম ডেলিভারি সব কিছু আছে। আর এখন বিশ্বকর্মা পুজোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, এখন স্টার্ট করছি। আর আশা করছি উপরে ফার্স্ট ফ্লোর রেডি হয়ে যাবে এই পুজোর সময়। আশা করছি পুজোর সময় রেডি হয়ে যাবে। সিটিং ক্যাপাসিটি প্রেজেন্ট মোমেন্ট 40 আছে, আরও 100 অ্যাড করবো আমরা ফার্স্ট ফ্লোরে। নাগের বাজার অ্যাকচুয়ালি কি আছে না, এখানে আমি দেখলাম, এই স্টাডি করেছিলাম, এখানে খাবার কিছু নেই ভালো এই এরিয়াতে। সেই জন্য আমি ভাবলাম কি দিস ইজ আ গুড এরিয়া অ্যান্ড গুড অপরচুনিটি। এটা সাইডে আমার পাশে একটা মলও আছে, প্যান্টেলুন এসব করেছে, এই মানে জায়গাটা ভেরি নাইস, আমি সেই জন্য এটা নিলাম জায়গাটা। আমাদের খুব পুরোনো এস্টাবলিশমেন্ট, উই স্টার্টেড, মাই গ্র্যান্ড ফাদার স্টার্টেড 1929, বুঝলি তো। আমার বাবা স্টার্ট করেন এস এন ব্যানজিরো নিউ মার্কেট ব্রাঞ্চ 1946, তারপরে আমরা করলাম গোল পার্কে 1996, তারপরে আমরা খুললাম টলিগঞ্জে, তারপরে গুড়িয়াতে, নাও উই আর যশোর রোড, এরপর মধ্যমগ্রাম।